দেশের সঙ্গীত অঙ্গনের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার জন্মদিন আজ। 66 বছর বয়সে পা দিয়েছেন তিনি। 1952 সালের এই দিনে সিলেটে জন্মেছিলেন গুণী এই শিল্পী। 18টিরও বেশি ভাষায় গান গেয়ে দেশ ও দেশের বাইরে তিনি অর্জন করেছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। স্বাধীনতা পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য দেশি বিদেশি সম্মাননা। জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন রুনা লায়লা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এমন অসংখ্য গান দিয়ে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের কোটি শ্রোতার হৃদয় জয় করেছেন রুনা লায়লা, হয়ে উঠেছেন জীবন্ত কিংবদন্তি। প্লেব্যাকের শুরুটা মাত্র 12 বছর বয়সে পাকিস্তানি জুগনু ছবির মাধ্যমে, আর বাংলা চলচ্চিত্রে তার প্রথম গাওয়া গান গানেরই খাতায় স্বরলিপি লিখে যা এখনো নাড়া দেয় শ্রোতার হৃদয়। শিল্পী আমি, বন্ধু তিন দিন, সাধের লাও কিংবা দামাদাম মাস্কারলান্দার এমন অনেক জনপ্রিয় গান সহ 10,000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই সুর সম্রাজ্ঞী। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী স্বাধীনতা পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন বহু দেশি বিদেশি সম্মাননা। কলকাতায় পরিবারের সদস্যের সাথে এবারে জন্মদিন পালন করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন শিল্পীকে। স্বমহিমায় সঙ্গীত অঙ্গনে আরও অনেক দিন আলো ছড়াবেন রুনা লায়লা, জন্মদিনে এমনটাই প্রত্যাশা শ্রোতা ভক্তদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।